এই হচ্ছে হার্ডিন ব্রিজ, আর এটা হচ্ছে লালনসা সেতু। ওই পাশ থেকে ট্রেন চলে আর এই পাশ থেকে অন্যান্য যানবাহনগুলো চলাফেরা করে। ভিউটা অস্থির লাগতেছে। বেসিক্যালি হচ্ছে এই ভিউটা, আর হচ্ছে ওই যে ওদিক থেকে লাইটের ভিউটা জোজ। আর রাত যেহেতু আপনারা তো ওইদিকের ভিউটা দেখাতে পারতেছে না, আমি একটা ফোনে ছবি নিয়েছি দুইটা ব্রিজ একসাথে নাইট মোডে, হয়তো এটা দেখতে ভালো লাগবে। আর আসলে এরকম সেতুতে ভালো লাগে, একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর এত দূরে আসছি এটা দেখে না গেলে হয়, তবে এটা দেখার জন্য অনেক বেশি কষ্ট করতে হয়েছে। বেসিক্যালি কুষ্টিয়া থেকে যে রাস্তাটা আছে প্রচণ্ড খারাপ। খারাপের পর অন্য আরেকটা যে বিষয়, সেটি হচ্ছে আপনার প্রচুর ট্রাক এবং বাস। ট্রাক হচ্ছে ম্যাক্সিমাম 95% 98% হচ্ছে ট্রাক দুপাশে, ওদের মাঝখানে মানে বাইক চালানোর জায়গা থাকে না, খুব গ্যাপে গ্যাপে চালাইতে হয়েছে, আর দুপাশে বালি। ইন দ্য আদার হ্যান্ড আর রাস্তাটা তো প্রচুর খারাপই, তো ওটা পার হয়ে আসলাম, এখন লালনসা সেতুতে আছি। ভালো লাগতেছে, এখান থেকে পাবলাম প্রায় 63 60 কিলো, সো মোটামুটি একটা ভালো সময় যাবে মানে যেতে যেতে। তো ইনশাল্লাহ কালকে পাবনাটা ঘুরে আমার নাটোরে যাওয়ার প্ল্যান, এবং নাটোর যাবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে ঘুরবেন। আমাদেরকেও আপনাদের ঘোরাফেরার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবেন ইনশাল্লাহ। ওকে, বাম পাশে।